আইপিএল প্রেমীদের জন্য দারুণ সুখবর। করোনার জন্য মাঝপথেই বন্ধ হয়েছিল আইপিএল, এবার থমকে থাকা সে সকল ম্যাচগুলি নিয়েই ঘোষিত হলো আইপিএল 2021-এর নয়া সময়সূচি। কোন দিন কোন টিম খেলবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একই সঙ্গে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখুন, বলা হয়েছে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল 2021 টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। এই সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আগামী 19 সেপ্টেম্বর এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্ট চলবে 15 অক্টোবর পর্যন্ত। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে একথা ঘোষণা করা হয়েছে। কোয়ালিফায়ার 1, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার পর্বের ম্যাচ যথাক্রমে 10, 11 এবং 13 অক্টোবর আয়োজন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড একটা বিবৃতিতে জানিয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে মোট 13টি ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হবে, 10টা হবে শারজায় এবং 8টা ম্যাচ আবুধাবিতে আয়োজন করা হবে। এই ভাগে 7টা ডবল হেডার ম্যাচের আয়োজন করা হবে। মোট 12টা ম্যাচের মধ্যে 5টা ইতিমধ্যেই ভারতে আয়োজন করা হয়েছে। দিনের প্রথম ম্যাচটা ভারতীয় সময় অনুসারে বেলা 3:30 থেকে শুরু হবে এবং পরের ম্যাচটা শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে। একই সঙ্গে জানানো হয়েছে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের প্রথম 4টে স্থানে আপাতত রয়েছে। দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস 8টা করে ম্যাচ খেলেছে, বাকি দলগুলো 7টা করে ম্যাচ খেলেছে। গত এপ্রিল মে মাসে প্রাথমিকভাবে ওই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, কিন্তু আইপিএল টুর্নামেন্টের জৈবিক সুরক্ষা বলয়ে করোনা অতিমারী হানা দেওয়ার ফলে এই টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে হয়। অবশেষে এই ম্যাচটা সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তর করা হয়। গত সপ্তাহে বিসিসিআই সচিব জয় শাহ সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গোটা পরিকল্পনাটা ছকে নেন। যেহেতু এই পূর্ব নির্ধারিত ম্যাচটা আইসিসি টি-20 বিশ্বকাপের গা ঘেঁষে শেষ হচ্ছে, সে কারণে বিশ্বকাপের আসরও সংযুক্ত আরব আমিরশাহিতেই আয়োজন করা হচ্ছে। পাশাপাশি এও আশঙ্কা করা হচ্ছে এই আইপিএল টুর্নামেন্টে অধিকাংশ বিদেশি ক্রিকেটারই হয়তো অংশগ্রহণ করতে পারবেন না। ইংল্যান্ড এবং বাংলাদেশ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে এবারের আইপিএল টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে বিসিসিআই এর আশা, প্রত্যেক বিদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনকে স্বীকৃতি দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সূচিও পূর্ব নির্ধারিত করা হয়েছে, যাতে আইপিএল 2021-এর সঙ্গে কোনোরকমভাবে সমস্যা না হয়। জানা গিয়েছে আগামী 26 আগস্ট থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ইতিপূর্বে আগামী 28 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল এবং 15 সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এই ছিল আজকের আলোচনা। আলোচনাটি থেকে বুঝতে পারলেন 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল, আবার শেষ হচ্ছে 15 অক্টোবর। আশা করি আমার দেওয়া তথ্য প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।